বন্ধুরা, কেন এই বাচ্চারা বাসে উঠতেই এই বাস ড্রাইভার পুলিশকে ফোন করে? আসলে টিম ওয়াস্টন নামের এই বাস ড্রাইভার ডেলি তার রুটিনে বাস চালায়, আর তার বাসে প্রতিদিন বিভিন্ন মানুষ ওঠা নামা করে। সবকিছুই ঠিকভাবে চলছিল, কিন্তু একদিন একটি বাস স্টপে একটি বাচ্চা এবং কয়েকজন ব্যক্তি টিম ওয়াটসনের বাসে বসে। তাদেরকে বসা দেখে টিম ওয়াটসনের একটু অদ্ভুত লাগে, কেননা বাচ্চাটি বাসে উঠতেই কাঁদতে শুরু করে, আর তার চোখে কোনো জিনিসের ভয় ছিল। আর বাস ড্রাইভার বাচ্চার পায়ে লাল জুতো দেখে, আর এটা দেখে তার কিছু মনে পড়ে যায়। এটা হয়তো সেই বাচ্চা যে কিছুদিন আগে সান ফ্রান্সিসকোর একটি লাইব্রেরি থেকে গায়েব হয়ে যায়, যার সম্পর্কে টিম ওয়াটসন পেপারে পড়েছিল। তার সন্দেহ হওয়ার পরেও সে স্বাভাবিক ব্যবহার করে যাতে এই ব্যক্তিদের সন্দেহ না হয়। এরপরে সে নিউজে থাকা ছবি দেখে ছেলেটিকে শনাক্ত করে, আর এটা সেই বাচ্চা যে হারিয়ে গিয়েছিল। তারপর সে কেবিনে গিয়ে দ্রুত ফোন করে আর পুলিশকে সকল বিষয় জানায়। তারপর এই ড্রাইভার বাসকে ধীরে ধীরে চালাতে থাকে যাতে পুলিশ পৌঁছে যায়। কিছু সময় পর পুলিশ এসে বাসটিকে ঘিরে ফেলে আর বাচ্চাটিকে উদ্ধার করে।